হাই গাইজ এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সরকারি তরফ থেকে কিন্তু এবার বড় সড়ো উপহার নিয়ে আসা হয়ে হয়েছে এবং যেটিকে বলা হয় স্মার্টফোন এবং এই স্মার্টফোনই কিন্তু এবার দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে কেন এই উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে সরকার কি করতে চাইছে কারা পাবেন এই সুবিধা এবং এই সুবিধায় কোথায় কোথায় চালু হলো এবং আস্তে আস্তে সারা ভারতে কি এই সুবিধা চালু হবে চলুন দেখে নেব বিস্তারিত কী রয়েছে সেখানে দেখুন এখানে স্পষ্ট ভাষাতে লেখা রয়েছে এবং আজকেরই আপডেট দেখতে পাচ্ছেন একত্রিশে আগস্ট এবং এখানে দেখুন অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবার স্মার্টফোন দেখতে পাচ্ছেন এবং তারপরে দেখুন কোথাকার ঘটনা এবং কি হবে এই স্মার্টফোন দিয়ে দেখুন এখানে বলছে গান্ধীনগর অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন বিলি করলো করলেন স্মৃতি স্মৃতি ইরানি দেখুন শুক্রবার গুজরাটের গান্ধীনগর জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন বিলি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তার এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই হ্যাঁ বন্ধুরা এরকম একটি যদি সরকারি উদ্যোগ হয় তাকে তো স্বাগত জানাবারই কথা দেখুন তারপরে বলছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজকর্মে আরও নিপুণ গড়ে নিপুণ করে গড়ে তুলতে মন্ত্রীর এহেন উদ্যোগ এছাড়া তারা যাতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারেন সেই কারণেও মন্ত্রী এই এমন বিষয় তার ভাবনায় এনেছেন বলে জানা গিয়েছে দেখুন তারপরে বলা হয়েছে যে এই স্মার্টফোনগুলিতে কী থাকবে দেখুন এখানে বলছে যে এই স্মার্টফোনগুলিতে শিশু বিকাশ পরিষেবার সাধারণ অ্যাপ্লিকেশনগুলি থাকবে প্রথম থেকে। যেখানে কর্মীরা নিজেদের তথ্য মজুদ মজুদ দেখতে পাচ্ছেন করে রাখতে পারবেন অনায়াসে আইসিডিএসিএস সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলি ডিফল্ট অ্যাপ হিসাবে থাকবে ফোনে কেন্দ্রীয় মন্ত্রী ইরানি নাগরিক বান্ধব শাসন নিশ্চিত করে প্রযুক্তির তাৎপর্য তুলে ধরে আসছেন দীর্ঘ সময় ধরেই দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির যে এই যে উদ্যোগটি শিশুদের বিকাশ ঘটানোর জন্যই কিন্তু এই উদ্যোগটি আপাতত জানতে পারা যাচ্ছে এবং শিশুদের সব দিক থেকে যাতে বিকাশ ঘটানো হয় এবং সব দিক থেকে শিশুদের খেয়াল রাখতেই কিন্তু এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন কাজে মনোনিবেশ করার জন্য কিন্তু এই স্মার্টফোনটি তিনি দিয়েছেন আস্তে আস্তে হয়তো কেন্দ্র সরকারের তরফ থেকে বললেই হয় যে রাজ্যের প্রতিটা অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়া হয় দেওয়া হবে তাহলে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা প্রতিটা রাজ্যেই যদি এই স্মার্টফোন বিলি করেন কেন্দ্র সরকার থেকে তাহলে কিন্তু আইসিডিএসের কর্মীদের কিন্তু খুব উপকৃত হবে তাই এই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করুন যাতে এই লেটেস্ট আপডেটটি সকলের সামনে পৌঁছে যায় কেননা আজকে গুজরাটে হয়েছে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে হতেই পারে তাই সকলকে এই লেটেস্ট আপডেটটি জানিয়ে রাখুন অবশ্যই শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ সাথে থাকার জন্য